আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা বোল্ডেজ স্টেবিলাইজার রিভিউ নিয়ে। বোল্ডেজ স্টেবিলাইজারে ডিমারগুলি কীভাবে মেনটেন্যান্স করতে হয়, রিপেয়ার করতে হয়, বোল্ডেজ স্টেবিলাইজার নষ্ট হয়ে গেছে এটা পুনরায় মেরামত করা হচ্ছে, এই মেরামত কাজগুলি কীভাবে করতে হয়, কী কী একটা ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরে কী কী জিনিসপত্র থাকে, থ্রি ফেজ 440 ভোল্টেজ স্টেবিলাইজার 60 kVA এটা দেখানোর জন্য আপনাদের মাঝে চলে এলাম। এখানে ইনকামিং ভোল্টেজ, আউটগোয়িং ভোল্টেজ দেখানো হচ্ছে। 440 একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেখাইতেছি আপনাদেরকে। এই ভোল্টেজ স্টেবিলাইজারটা গত রাত্রে আগুন ধরে একটা ডিমার পুড়ে গেছে, সেই ডিমার আবার পুনরায় রিপেয়ার করে লাগানো হচ্ছে, এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটার নাম ডিমার, আর পাশে সার্কিট দেখানো হচ্ছে। ভোল্টেজ স্টেবিলাইজার 3 phase 440 বোল্ট দেখানো হচ্ছে আপনাদেরকে। 3 phase ভোল্টেজ স্টেবিলাইজার পিছন থেকে দেখাবার চেষ্টা করতেছি। এখানে ডিমারগুলি দেখুন, তিন নম্বর ডিমার, দুই নম্বর, নিচে তিন নম্বর, এই ডিমারটা খোলা হয়েছে। এটাকে আবার রিপেয়ার করে লাগানো হলে আবারও স্টেবিলাইজারটা চালু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।